ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করায় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে তাদের ইয়েভেনে পড়াশোনার সুযোগ দেওয়া হবে এমনটা জানিয়েছেন দেশটির সশস্ত্র গোষ্ঠী হুতি বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের ইয়েমেনের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার প্রস্তাব দিয়েছে গোষ্ঠীটি ফিলিস্তিনের গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের কোটি কোটি মানুষের সাথে সংহতি জানিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় ছাত্র আন্দোলন ও বিক্ষোভ যা কয়েকদিনের ব্যবধানে তীব্র রূপ নিয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনের যোগ দিয়েছেন গণহত্যা বিরোধী শিক্ষকরাও এখন থেকে প্রায় দুই সপ্তাহ আগে বিশ্বের প্রথম সারি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ডিউ ইয়র্কে কালম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ পরে তা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বর্তমানে কমপক্ষে পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে সিনের প্রতিবেদনে বলা হয়েছে আঠারো এপ্রিল শুরু হওয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলন থেকে দুই হাজারেরও বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে